নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম। আপনাদের ভালোবাসায় প্রহেলিকার ধোঁয়াশা বিশেষ আপ্লুত। যারা এখনও প্রহেলিকার ধোঁয়াশাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা শুধুমাত্র গল্প শুনে চলে যাবেন না। গল্পগুলি শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করে দেবেন। শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজের লেখা রহস্য গল্পকে প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন। এবারের গল্প অদৃশ বর্ধনের লেখা ভাইকিংদের গুপ্তধন। গল্পটি একটু বড়, তাই গল্পটি শুনতে ও উপভোগ করতে শ্রোতা বন্ধুদের যাতে কোনো রকম একঘেয়েমি না লাগে, এই কারণে গল্পটিকে আমরা দুটি পর্বে প্রকাশ করব। আজ প্রকাশিত হবে গল্পটির প্রথম পর্ব। শুরু করছি অদৃশ বর্ধনের লেখা ভাইকিংদের গুপ্তধন গল্পের প্রথম পর্ব। ইন্দ্রনাথ রুদ্র তার বেলেঘাটার বাড়িতে ইজি চেয়ারে বসে পা নাচাচ্ছে আর পাইপ খাচ্ছে মনের আনন্দে। এমন সময় কড়া নড়ে উঠল দরজার। বাড়িতে চাকর বাকরের বালাই নেই, একা থাকতেই ভালোবাসি ইন্দ্রনাথ। গোয়েন্দাগিরিটা এখন সত্যি সত্যি নেশা হয়ে দাঁড়িয়েছে, খুচখাচ অপরাধ নিয়ে আর তেমন মাথা ঘামায় না। ভারতজোড়া সুনাম আর বিপুল অর্থ উপার্জন করার পর অত্যন্ত আনন্দের এই নেশাটিকে নেশার পর্যায়ে রেখে দিয়েছে। সূক্ষ্ম জটিল কেস হলে গা ঝাড়া দেয় আর মাথা খাটায়, নইলে এই ইজি চেয়ারে বসে পা নাচায়, পাইপ খায় আর বই পড়ে। দরজায় কড়া নড়ে উঠতেই ভাবল নিশ্চয়ই কোনো আপদ এসেছে, চৌকার থেকে বিদায় করা কর্তব্য, তাই পাইপটা দাঁতে কামড়েই উঠে গেল। দরজা খুলে দেখল তাল ঢেঙা এক সাহেব দাঁড়িয়ে, লম্বা লিকলিকে চেহারা কিন্তু পেটানো লোহার মতন পেশির ওপর সবুজ দড়ির মতন শিরা দেখা যাচ্ছে বাহুতে। পরনে খাঁকি হাফ শার্ট আর ব্লু জিন্সের প্যান্ট, গালে চাপ দাড়ি। ইংরেজিতে প্রশ্ন করল ইন্দ্রনাথ, কাকে চাই? জবাব দেয় সাহেব একেবারে খাঁটি ব্রিটিশ উচ্চারণে, ইন্দ্রনাথ রুদ্রকে। আমি ইন্দ্রনাথ রুদ্র। ও তাই নাকি, গ্ল্যাড টু মিট ইউ, এই বলে হাত বাড়িয়ে করমর্দন করে সাহেব। কিন্তু ডিটেকটিভ এত হ্যান্ডসাম হয় এটা তো জানতাম না। চোখ নাচিয়ে ইন্দ্রনাথ বলল, তা আপনার এরম ধারণা হওয়ার কারণটা কি? দেখুন, আমাদের শার্লক হোমসের চেহারাটা খুব খুবসুরত ছিল না, কোনো কালেই তিনি সুন্দর ছিলেন না। শার্লক হোমস তো ছিলেন ফিকশনের ডিটেকটিভ, আমি হলাম প্র্যাকটিক্যাল ডিটেকটিভ, তাই বোধহয় ভগবান আমাকে একটু সুন্দর করে গড়েছেন। বিশ্বাস করুন, আগে জানলে ভগবানকে বলতাম শার্লক হোমসের মতোই কদাকার করে যেন আমাকে গড়েন। আসলে ডিটেকটিভ প্রফেশনটাই শ্রীহীন, শ্রীহীন মানুষদেরই মানায় সেখানে, কি বলেন? ইন্দ্রনাথের হাত ছেড়ে দিয়ে সাহেব বলল, আফ্রিকার লেক চ্যাড অঞ্চলে বিরাট এক গুপ্তধনের সন্ধানে আপনার সাহায্য চাইতে এসেছি। শুনেই তো আক্কেল গুরুম হয়ে গেল ইন্দ্রনাথের। ছাপোষা বাঙালির বাড়ি বয়ে এসেছে এক খাঁটি সাহেব আফ্রিকার গুপ্তধনের গোয়েন্দাগিরির অফার নিয়ে? না, এ মক্কেলকে চৌকার থেকে বিদায় করা যায় না। ইন্দ্রনাথ তাকে এনে বসালো ঘরে। আপনার নামটা? ও, হেনরিক ওভার জোহান, লন্ডন। সোজা লন্ডন থেকে আপনি এসেছেন আমার কাছে? তা একরকম বলতেই পারেন, আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড কলকাতা থেকে লন্ডনে গিয়ে ক্লাবে আপনার খুব প্রশংসা করেছিল। আপনি নাকি বিপদকে ভালোবাসেন, যে কোনো অ্যাডভেঞ্চারে নাকি ঝাঁপ দিয়ে পড়েন? বাড়িয়ে বলেছে, আপনার ওই বন্ধু বাড়িয়ে বলেছে, যে কোনো অ্যাডভেঞ্চারে আমি নাক গলাই না, অ্যাডভেঞ্চারের মতন অ্যাডভেঞ্চার না হলে। তা ভাইকিংদের গুপ্তধনের সন্ধান করাটা কি বিরাট একটা অ্যাডভেঞ্চার নয়? ভাইকিং,
ইয়েস মিস্টার রুদ্র, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগেই যারা উত্তর আমেরিকায় পা দিয়েছিল, ইউরোপ আর এশিয়া একেবারে তছনছ করেছিল, যাদের নামের মানে হলো জলদস্যু সদাগর, আমি সেই ভাইকিংদেরই কথা বলছি। ইন্দ্রনাথ সূক্ষ্ম চোখে ভালো করে দেখল হেনরিক ওভারজোহানকে। না, পাগল বলে তো মনে হচ্ছে না, চাহনি বেশ তীব্র, বুদ্ধি উজ্জ্বল চোখ, চোখা নাক আর শক্ত চিবুক চোয়ালে কঠোর মনোবলের ছাপ। রোদে পোড়া চামড়ায় যেন দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে যাওয়ার ইতিহাস। নীরবে পাইপে ফের তামাক ঠাঁসল ইন্দ্রনাথ, তারপর আগুন ধরাল। বেশ কয়েকটা সুকটান দিতেই হেনরিক ওভারজোহানও প্যান্টের হিপ পকেট থেকে পাইপ আর টোব্যাকো পাউচ বার করে ধূমপান আরম্ভ করে দিল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে, কারোর মুখে কোনো কথা নেই। দুজনেই চোখে দেখে মনের দাঁড়িপাল্লায় ওজন করে নিচ্ছে কার ভেতরে কতটা সত্যি আর শক্তি রয়েছে। অবশেষে পাইপ নামিয়ে ইন্দ্রনাথ বলল, আমার পেশাটা ক্রাইম ডিটেকশন। জানি তো, আমার এই অফারের মধ্যেও ক্রাইম ডিটেকশনই আছে। তার মানে গুপ্তধনের নকশাটা নিয়ে যে রাস্কেলটা পালিয়েছে তাকে না ধরতে পারলে তো গুপ্তধন পাবই না। তার নাম পল সুপারম্যান। ই আবার কি নাম? না না, সুপারম্যান তার উপাধি, পদবী নয়। ভাইকিংদের মতন সেও স্ক্যান্ডিনেভিয়ার মানুষ, অতিশয় দুর্ধর্ষ নিষ্ঠুর লোভী, অবিকল, একেবারে পূর্বপুরুষদের মতোই। তাই ইংল্যান্ডের মানুষ তাকে সুপারম্যান উপাধি দিয়েছে। দেখুন মিস্টার ওভারজোহান, ওইসব সুপারম্যান টুপারম্যানের কারবারে কিন্তু আমি নেই। ঘর কোনো বাঙালি আমি বেশ আছি ঘরে। আফ্রিকার বুনো হাতির পেছনে ছুটতে আমি চাই না। মুখ থেকে পাইপ নামিয়ে অবাক হয়ে বললে হেনরিক ওভারজোহান। কি বললেন? নিজে সুপার হিরো হয়ে বুনো হাতির পেছনে ছুটতে চান না? সুপারম্যানকে নাস্তানাবুদ করতে চান না আপনি? আগে না, তাছাড়া আমি সুপার হিরো নই, শুধু হিরোও নই, ধুতি পাঞ্জাবি পরা সামান্য এক বাঙালি, ও অত ধকল আমার পোষাবে না। আমার সেই ইন্ডিয়ান বন্ধুটি কিন্তু বলেছে আপনার ওই কবি কবি চেহারার ভেতর নাকি আকাশের বাজ লুকিয়ে থাকে, আপনার মনটা নাকি স্টিল দিয়ে তৈরি। আপনার বন্ধু? ঝুঁকে বসল ওভারজোহান। আধা আধি শেয়ার হবে গুপ্তধনের, কাম উইথ মি। আরে ধুর মশাই, গুপ্তধনের লোভ আমার নেই। আপনি ইংল্যান্ডের কোনো ডিটেকটিভকে ধরুন না, স্কটল্যান্ড ইয়ার্ড তো রয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের আর সেই সুনাম নেই মিস্টার রুদ্র। তাছাড়া ইংল্যান্ডের কাউকে জানাতে চাই না আমি গুপ্তধনের সন্ধানে আফ্রিকা যেতে চাই। না না, আমি বাবা পারব না। পারতে আপনাকে হবেই মিস্টার রুদ্র, স্মিত কিন্তু দৃঢ় স্বরে বলল ওভারজোহান। ইন্দ্রনাথের ভুরুজোড়া উঠে গেল ওপরের দিকে। জোর করে নিয়ে যাবেন নাকি? না না, জোর করতে যাব কেন, আপনি নিজেই যাবেন আমার সব কথা শোনার পর। ইন্দ্রনাথ আর কিছু বলল না, শুধু চেয়ে রইল সাহেবের দিকে। ওভারজোহান লম্বা হাতটা বাড়িয়ে পাইপ নামিয়ে রাখল টেবিলে, তারপর চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি ফিরে যাব বলে লন্ডন থেকে কলকাতা আসিনি, লন্ডনের ভারতীয় দূতাবাসে আপনার সুনাম শুনেছি। এমনকি শুনলে অবাক হবেন, স্কটল্যান্ড ইয়ার্ডের গোপন ফাইলে ইন্ডিয়ার নামই ডিটেকটিভদের মধ্যে আপনার নামও আছে। আপনার চরিত্র থেকে আরম্ভ করে কীর্তিকলাপ পর্যন্ত সব সেখানে লেখা আছে। সত্যি এবার অবাক হয় ইন্দ্রনাথ। বলেন কি? সাথে আপনার ফটোও আছে। বড় আশ্চর্য খবর দিলেন তো, মৃগাঙ্ক আর ওর স্ত্রী শুনলে। মৃগাঙ্ক মানে মৃগাঙ্ক রায়, আপনার কীর্তি কাহিনী যিনি লিখেছেন, তার নামও আছে নাকি? আছে। আপনি যে খেয়ালি, চিরকুমার, নির্লোভ এবং পরোপকারী, এ সবই লেখা আছে সিক্রেট ডোজিয়ারে। স্ট্রেঞ্জ মিস্টার রুদ্র, সবচেয়ে বড় গুণটা জানতে পেরেছিলাম বলে তো এই বিশ্বাস নিয়ে এসেছি যে আমার সঙ্গে আপনি আফ্রিকার
বুনো হাতির পেছনে যেতে দ্বিধা করবেন না। আমার সবচেয়ে বড় গুণ, হ্যাঁ আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল, সেটা তো আমার সবচেয়ে বড় দোষ। নট অ্যাট অল, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। ম্যাডনেস না থাকলে কৃতী পুরুষ হওয়া যায় না, এই ম্যাডনেস আসে সেন্টিমেন্ট থেকে। আমি তো একটা মূর্খ, সব জেনেও আপনার এই সেন্টিমেন্টে ঘা দিয়ে ফেলেছি, গুপ্তধনের আধা আধি বখরা দেওয়ার লোভ দেখিয়েছি। আসলে আমি দেখছিলাম সত্যি আপনি নির্লোভ কিনা, যদি রাজি হয়ে যেতেন তখনই আপনাকে অন্তত সঙ্গে নিতাম না। কারণ তো জানেনই, সিক্রেসি ইজ দ্য কি টু সাকসেস, গোপনতাই সাফল্যের চাবিকাঠি। গুপ্তধন উদ্ধার করতে যারা যায় তারা লোভের বশে শেষ পর্যন্ত নিজেরাই মারামারি করে মরে। একটু চুপ থেকে ফের বলল ওভারজোহান, গুপ্তধনের প্রলোভন নয়, এই সেন্টিমেন্টই কিন্তু আপনাকে নিয়ে যাবে আমার সঙ্গে। একটু একটু করে কৌতূহলী হয়ে ওঠে ইন্দ্রনাথ। ওভারজোহান ভালো বক্তা, চোখ দেখে যা বোঝা গেছিল তাও ঠিক, অত্যন্ত বুদ্ধিমান। ইন্দ্রনাথ জিজ্ঞাসা করল, কিভাবে? ওভারজোহান বললেন, গুপ্তধনে আমারও লোভ নেই, আমার ঠাকুরদা ছিলেন হাতি শিকারী, আমার বাবা ছিলেন সব রকম বনজন্তুর শিকারী, কিন্তু আমি হয়েছি পশুপ্রেমিক। ছেলেবেলা থেকেই জন্তু জানোয়ার এনে পুষতাম, ছোটোখাটো একটা চিড়িয়াখানাও বানিয়ে ফেলেছিলাম। 19 বছর বয়স থেকে হাতি সম্পর্কে আমার কৌতূহল মাথা চাড়া দেয় সবচেয়ে বেশি। ইন্ডিয়া আর আফ্রিকা এই দুই দেশেই এখন ডাঙার বৃহত্তর স্তন্যপায়ী জীব হাতিদের নিবাস। কখন এবং কবে থেকে এরা দলে দলে গভীর জঙ্গলে আর প্রান্তরে বিচরণ করে বেড়াচ্ছে কেউই তা সঠিক জানে না, কিন্তু এরা টিকে থাকবে দীর্ঘকাল শুধু একটা অসাধারণ বৈশিষ্ট্যের জন্য। প্রাকৃতিক পরিবেশ পাল্টে গেলে, মানুষের সান্নিধ্যে থাকবার অবস্থায় পড়লে এরা নিজেদের মানিয়ে নিতে পারে খুব সহজেই। কিন্তু ভাইকিংদের গুপ্তধনের সঙ্গে হাতির কি সম্পর্ক ওভারজোহান? বলছি সব বলবো। সেই 19 বছর বয়স থেকে হাতিদের স্বভাব চরিত্র পর্যবেক্ষণ করেছি বন্য পরিবেশে। লক্ষ্য করেছি পোষ মানলেই এদের সহজাত অনুভূতি একটু ভোঁতা হয়ে যায়, মানে ওই মানুষের মতন কপট হয়ে ওঠে। কিন্তু স্বাধীন পরিবেশে এই ম্যাজেস্টিক অ্যানিম্যালদের সম্বন্ধে যা জেনেছি তা আমার অসীম কষ্ট আর অসুখ বিসুখের উপযুক্ত পুরস্কারই দিয়েছে। আফ্রিকার চাড অঞ্চলে হাতিদের ডেরায় অভিযান চালানোর মতলব ছিল অনেক দিন থেকেই, পারছিলাম না এই টাকার অভাবে। তবে সে সুযোগ একদিন এলো কার্লো হ্যাগেনবাকের কৃপায়। কার্লো হ্যাগেনবাক, তিনি আবার কে? তিনি হলেন জীবন্ত জন্তু সংগ্রাহক, ইউরোপ জোড়া তার নাম। সেই 3 পুরুষ ধরে আমরা বুনো জন্তু জানোয়ার নিয়েই আছি, এই কথা তিনি জানতেন। বাপ ঠাকুরদার মতো তাদের বধ করি না, প্রাণ দিয়ে ভালোবাসি তাদের, তাও তিনি জানেন। তাই একদিন নিজে থেকেই অফার দিলেন, চাড অঞ্চলে যাওয়ার সব খরচ তিনি বহন করবেন। আমি তো বড়তে গেলাম, এক ঢিলে 2 পাখি মারবো ঠিক করে ফেললাম। এক ঢিলে 2 পাখি মানে? চাড অঞ্চলে যাওয়ার মূল উদ্দেশ্যটা কাউকে আমি ফাঁস করিনি, কিন্তু কিভাবে জানি না ওই রাস্কেল পল সুপারম্যান খবর পায় এবং লোপাট করে ওই নকশাটা। ও, গুপ্তধনের নকশা? হ্যাঁ, বাবার কাছে শুনেছিলাম আমার ঠাকুরদা আফ্রিকার পাহাড় জঙ্গলেই কাটিয়েছেন প্রায় সারা জীবন। বোম্বেতে ভাইকিংদের একটা দল যে আফ্রিকাতেও যেত লুঠের সম্পদ লুকিয়ে রাখতে আর সেখানকার হীরের খনিতে হামলা চালাতে, এই ইতিহাস ইউরোপের কেউই জানে না, কিন্তু জানতেন আমার ঠাকুরদা। অনেক প্রমাণও সংগ্রহ করেছিলেন, তিনি গুপ্তধনের কিংবদন্তি বিশ্বাস করেছিলেন, খোঁজ খবরও নিয়েছিলেন, অভিযান অনুসন্ধান বৃথা হয়নি। তিনি হদিশ পেয়েছিলেন অকল্পনীয় সেই রত্ন আর স্বর্ণ ভাণ্ডারের। সত্যি? একটা অক্ষরও বানিয়ে বলছি না মিস্টার রুদ্র, কিন্তু আপনার মতোই তিনি ছিলেন নির্লোভ, গুপ্তধনের নকশাটাই কেবল সঙ্গে এনেছিলেন, কানা করিও আনেননি।
মৃত্যুকালে এই নকশা তিনি দেন বাবাকে, কিন্তু একটা শর্ত। মানুষ বড় লোভী, নকশার কথা যেন পাঁচ কান না হয়। আর এইটুকু বলে থামল ওভারজোহান, প্রশ্ন করল না ইন্দ্রনাথ, শুধু চেয়ে রইল। শর্তের বাকি আধখানার মধ্যেই রয়েছে ওভারজোহানের লন্ডন থেকে কলকাতা ছুটে আসার মূল রহস্য। এটা ইন্দ্রনাথ বুঝল তার ইন্দ্রিয় দিয়ে। মোক্ষম জায়গাটিতে এসেই তাই জ্যোতি দিয়ে উৎকণ্ঠা সৃষ্টি করতে চাইছে বিচিত্র এই পশুপ্রেমিক। সেকেন্ড কয়েক পর নিজেই বললেন ওভারজোহান, সেই নকশা নিয়ে গুপ্তধন উদ্ধার করতে পারতেন আমার বাবা, তবে সেই পাপের ঐশ্বর্য নিজের ভোগে লাগানো চলবে না, অভিশাপ লাগবে বংশে। তা কি করতে হবে তাহলে গুপ্তধন নিয়ে? কি আবার করতে হবে? জনগণের কল্যাণে লাগাতে হবে। পৃথিবীর যে কোনো দেশের গরিব মানুষরা যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা যদি করতে পারেন আমার বাবা, তবেই যেন নকশা নিয়ে অভিযানে যান চাড অঞ্চলে। তা তিনি গিয়েছিলেন? মানে আপনার বাবা কি গিয়েছিলেন? না না, ঐশ্বর্যের মোহ তার ছিল না, কিন্তু ভয় ছিল অভিশাপের। অভিশপ্ত সম্পদ শেষ পর্যন্ত তার একমাত্র সন্তান হেনরিক ওভারজোহানের জীবন বিস্ময় করে তুলুক তা তিনি চাননি। কিন্তু আপনি তো সে ভয় করেন না ওভারজোহান? একেবারেই না, কারণ আমার তো কোনো বংশধরই নেই। আপনার মতন আমিও চিরকুমার, আপনার মতন আমিও চাই মানুষের উপকার করে জীবনটা কাটিয়ে দিতে, এই পশুপ্রেমের ফাঁকে ফাঁকে আর কি। তা মিস্টার রুদ্র, ইন্ডিয়ার মানুষকে আমি খুব ভালোবাসি জানেন, তবে কেন ভালোবাসি সেটাও আপনার জানা দরকার। আমার মা ছিলেন এই কলকাতারই মেয়ে। ইন্দ্রনাথ এবার হতবাক। ওভারজোহান বললেন, হিন্দুর মেয়ে, হিন্দুর মেয়ে, বাঙালি, কিন্তু দেহ রেখেছেন লন্ডনে। ইন্ডিয়া তাই আমার মাতৃভূমি বলতে পারেন, আর ইন্ডিয়ানরা আমার ভাই বোন। ঠাকুরদার স্বপ্নকে বাস্তব করে তুলতে চাই এই ইন্ডিয়ার মাটিতেই। তার মানে গরিব ভারতীয়দের জন্য কল্যাণমূলক কাজ করতে চান এখানে? একদম ঠিক। স্কুল, কলেজ আর হাসপাতাল গড়ে দিতে চাই ভারতের সর্বত্র। আর ওই গভর্নমেন্টের ট্যাক্স, সেটাও মকুব করার ভার আমার ওপর। মানুষের মঙ্গলের জন্য যে গুপ্তধনকে কাজে লাগানো হবে তাকে ট্যাক্সের আওতার বাইরে রাখার জন্য যা করতে হয় আমি তা করব। কিন্তু আফ্রিকান গভর্নমেন্ট গুপ্তধন নিয়ে যেতে বাধা দেবেন না আপনাকে? হাসল ওভারজোহান, বলল, উদ্দেশ্য যদি মহৎ হয় পথটা বেআইনি হলেও কিছু এসে যায় না। তা স্মাগলিং করবেন নাকি ওভারজোহান? আলবাত করব, কিন্তু ওই রাস্কেল পল সুপারম্যান বুঝি আর তা হতে দিল না। এই পল সুপারম্যান কি স্মাগলার? স্মাগলার কি বলছেন, কিং অফ স্মাগলার্স, শটান প্রশ্ন করে ইন্দ্রনাথ। তা গুপ্তধন স্মাগলিং তাকে দিয়ে কি করাতে চেয়েছিলেন? কাষ্ঠ হেসে অপ্রস্তুত মুখে ওভারজোহান বললে, হ্যাঁ, আপনার ডিটেকটিভ ব্রেন ঠিক পয়েন্টেই ধরেছে আমাকে, অপরাধটা আমারই। আপনার মতন সেন্টিমেন্টাল অপরাধ বিজ্ঞানীর কাছে ছুটে এসেছি সেই কারণেই। চুপ করে জানালা দিয়ে সুভাষ সরোবরের সবুজ গাছপালার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল ইন্দ্রনাথ। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে বলল, বেশ, আমি যাব। হেনরিক ওভারজোহান গটমট করে বেরিয়ে গেল ঘর থেকে। যাওয়ার আগে বলে গেল, কাল পরশু আবার আসছি মিস্টার রুদ্র। তা আপনি উঠেছেন কোথায় ওভারজোহান? হা হা করে হেসে দুহাত ঘুরিয়ে আকাশ পাতালার পৃথিবীটাকে দেখিয়ে ওভারজোহান বলল, যেখানে সস্তা পাই সেখানে। এই বলে সে আর দাঁড়াল না। ইন্দ্রনাথ কিন্তু দাঁড়িয়েই রইল জানালার সামনে। দেখল সদর দরজা দিয়ে দাড়ি চুলকোতে চুলকোতে বেরিয়ে যাচ্ছে লিকলিকে তাল ঠেঙা ওভারজোহান। একটু দূরেই দাঁড়িয়ে একটা ট্যাক্সি, ওভারজোহান যাচ্ছে সেই দিকেই। ট্যাক্সিটার মিটার নামানো রয়েছে। থাকা খাওয়ার ব্যাপারে কিপটেমি করলেও গাড়ি চড়ার ব্যাপারে সাহেবের হাত খুব উদার। রাস্তার ওপারে ডাঙ্গুলি খেলছিল একটা ন্যাংটো ছেলে,
ওই বাগদিদের ছেলে, জামা কাপড়ের বালাই নেই, এর জন্য অবশ্য তিলমাত্র বিকার নেই তার। পরমানন্দে ডাং দিয়ে লম্বাটে কাঠের গুলির একদিকে মারছে, গুলি লাফিয়ে উঠছে শূন্যে, সঙ্গে সঙ্গে তেরে মেরে ডাং চালাচ্ছে গুলি লক্ষ্য করে, কিন্তু ফসকে যাচ্ছে প্রতিবারই। আচমকা ডাং গিয়ে লাগলো গুলির ঠিক মাঝখানে। আহা, কিমার কিমার, তারিফ ভরা চোখে চেয়েছিল ইন্দ্রনাথ, আঁতকে উঠল পরক্ষণেই। কেননা শাঁ শাঁ করে গুলিখানা উড়ে এসে শটান লেগেছে একেবারে ওভার জোহানের মুখে। ভীষণ চমকে দুহাতে গাল খামচে ধরে দাঁড়িয়ে গেছে ওভার জোহান। পেছন থেকে দেখছে ইন্দ্রনাথ, গুলিটা চোখে লাগলো না নাকে লাগলো তা ঠিক বোঝা যাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে ওভার জোহানের ইংরেজি গালাগাল। দুহাতে গাল খামচে ধরে তেরেই যাচ্ছিল ন্যাংটো খোকার দিকে। সে বেচারি হাঁ করে সাহেবের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকেই এমন দৌড় লাগালো যা অলিম্পিকের সোনার মেডেল পাওয়া দৌড়বাজও দেখেছি কিনা সন্দেহ। গাল খামচে ধরে নক্ষত্র বেগে ট্যাক্সির ভেতর গিয়ে বসল ওভার জোহান। উধাও হলো ট্যাক্সি। জানালার সামনে দিয়ে গেলে সাহেবের মুখ কতখানি কেটেছে সেটা লক্ষ্য করার সুযোগ পেত ইন্দ্রনাথ, তবে তার হলো না। আফসোসটা কিন্তু নিশ্চয়ই রয়ে গিয়েছিল মাথার মধ্যে, নইলে জানালার সামনে ঠায় দাঁড়িয়ে থাকবে কেন? একটু পরে ন্যাংটো খোকাটা ছিটকে যাওয়া গুলির খোঁজে গুটি গুটি ফিরে এলেই কেনই বা গেল তার সামনে। মিষ্টি হেসে খোকার হাতে একটা সিকি গুজে দিয়ে মিনিট দশে কত গল্পই বা করবে কেন? ফিরে এলো কিন্তু খোশ মেজাজে, ঠোঁটের কোণে মিটিমিটি হাসিটা দেখা যাচ্ছে অনেকদিন পরে, হে বড় সর্বনেশে হাসি। ইন্দ্রনাথ রুদ্রকে যারা হাড়ে হাড়ে চেনে, বন মানুষের হাড় কেসে তার বুদ্ধির ভেলকির কাণ্ড কারখানা তারা জানে। তারা ওই হাসি দেখেই বুঝত কুবুদ্ধি চাড়া দিয়েছে ইন্দ্রনাথের মাথায়। তাই খোশ মেজাজে ঘরে ফিরে অনেকদিন পর ড্রয়ার থেকে বার করল ডানহিল নাম্বার 4 পাইপখানা, বড় প্রিয় পাইপ তার, যখন তখন আগুন লাগাতে ইচ্ছে যায় না। সেদিন মেজাজ ভারী শরীফ, ওভার জোহানের পাইপ খাওয়া দেখেই বোধ হয় বিলিতি পাইপের নেশাটা চাগার দিয়েছে মাথার মধ্যে। তামাক বার করে ঠাসল পাইপের গহ্বরে, দেশলাই ধরিয়ে তামাকে আগুন দিয়ে বসল ইজি চেয়ারে, খাটের ওপর পা তুলে দিয়ে নাচাতে নাচাতে ফুসফুস করে টানতে টানতে আকাশ পাতাল ভাবতে লাগলো কড়ি কাঠের দিকে চেয়ে। বুনো হাতির পেছনে ছোটার কথাই ভাবছিল কিনা কে জানে, তবে এর পরের দিন দশে তার আর টিকি দেখা গেল না, একদম বেপাত্তা। এই 10 দিনে 10 দুগুণে 20 বার ট্যাক্সি নিয়ে এসেছিল হেনরিক ওভার জোহান। দরজায় বিশাল তালা ঝুলছে দেখে মুখ গোমড়া করে ফিরে গেছে প্রতিবার। তবে 11 দিনের দিন দেখা গেল ইন্দ্রনাথকে, বেশ খোশ মেজাজে পাইপ টানছে ইজি চেয়ারে বসে। গটমট করে ঘরে ঢুকেই কটমট করে চেয়ে রইল ওভার জোহান, আর মিটিমিটি চেয়ে ফিক ফিক হাসতে লাগলো ইন্দ্রনাথ রুদ্র। দেখে একেবারে গাপিত্তি আরো জ্বলে গেল ওভার জোহানের, রীতিমতন দাঁত কিরমির করে বলল, ইউ ইন্ডিয়ান্স, কোনো কথার দাম নেই আপনাদের? এতে অবশ্য একদমই রাগ করল না ইন্দ্রনাথ, করবেই বা কেন, সত্যিই তো সে কথার কোনো দাম রাখেনি। তাই ফিক ফিক হাসি হেসেই বলল, একদম উল্টো বললেন মিস্টার ওভার জোহান, কথার দাম আছে বলেই তো ঘুরে আসতে হলো এক চক্কর। কোথায়, কোন চুলোয় গিয়েছিলেন শুনি? কোন চুলোয় শব্দ দুটোর যে ইংরেজি বলল ওভার জোহান, সেটা এমনি বিদগুটে যে তার সোজা বাংলাটা লেখা হলো এখানে। ইন্দ্রনাথ বলল, ঝুটনগরে। ঝুটনগরে কেন? আর বলেন কেন, সেখানকার মহারানীর সিঁদুর কৌটো হারিয়ে গিয়েছিল, খুঁজে দিয়ে আসতে হলো, জরুরি তলব আর মোটা দক্ষিণা। টাকারও তো দরকার, বুনো হাতির পেছনে ছোটার খরচটা তাই তুলে আনলাম। বলি আপনার আবার খরচ কি? খরচ তো আমার, মায় আপনার টোব্যাকোর খরচ পর্যন্ত আমার। পাইপটা তো বেশ খাসা, তা পেলেন কোথায় অমন পাইপ?
পিসি সরকারের নাম শুনেছেন? ও, দ্যাটস ম্যাজিশিয়ান। হ্যাঁ, তারই উপহার। আমি নাকি ম্যাজিক দেখালে তার ভাত মারা যেত, তাই ম্যাজিক দেখিয়ে উপহার পাওয়া পাইপটা আমাকে গোছিয়ে দিয়েছে। অট্টহাসি হেসে হিপ পকেট থেকে নিজের পাইপখানা বের করতে করতে ওভারজুহান বলল, দেখবো আপনার ম্যাজিক লেকচারের হাতির দলের সামনে। আমিও দেখব আপনার ম্যাজিক ভাইকিংদের গুপ্তধন পাওয়ার পর, বলে ওভারজোহানের চাইতেও জোরে অট্টহাসি হাসল ইন্দ্রনাথ রুদ্র। নাইজেরিয়ায় পৌঁছেই বনবিভাগের দপ্তরে গেল ওভারজোহান, সঙ্গে ইন্দ্রনাথ। অফিসারের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে ওভারজোহান বলল, আমি হেনরিক ওভারজোহান। সঙ্গে সঙ্গে অফিসার মশায়ের চোখ জোড়া যেন কপালে উঠে গেল। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকেই পরক্ষণে বললেন, আরে আপনি? আগে আমি এসেছি হাতি ধরার লাইসেন্স নিতে। আরে বসুন বসুন, লাইসেন্স নিশ্চয়ই পাবেন, শুধু হাতি ধরার কেন, মারারও লাইসেন্স পাবেন। নেহাত দরকার না হলে আমি হাতিটাতি মারব না, কয়েকটা খোকা হাতি ধরে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। তা ধরুন না, মারতেও পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি মারুন, যত খুশি মারুন, দেদার হাতি মশাই, মেরে শেষ করতে পারবেন না। জানি পৃথিবীর সবচেয়ে বড় হাতি তো এই লেকচারেই। মুচকি হেসে লালমুখো অফিসার বললেন, সবচেয়ে ধরিবাজ হাতিও বটে। সায় দিয়ে বললেন ওভারজোহান, এবং প্রায় অলৌকিক ক্ষমতাসম্পন্নও বটে। ততক্ষণে তার চেয়ারে বসা হয়ে গেছে, ইন্দ্রনাথকেও পাশে বসিয়েছে। দুজনেই বার করেছে তামাকের পাইপ এবং শুরু হয়ে গেছে ধূম উদ্গিরণ। জুলুজুলু করে তাকিয়ে অফিসার বললে, জানেন দেখছি? এক মুখ ধোঁয়া ছেড়ে ওভারজোহান বললে, জানি বলেই তো এলাম, দেখা যাক ধরিবাজার অলৌকিক ক্ষমতায় কে হারে আর কে জেতে। কিন্তু পৌঁছতে পারবেন কি? কেন, বড় অসময়ে এসেছেন যে, একে তো জায়গাটা সাংঘাতিক দুর্গম, তার উপর এখন বর্ষার শেষ, কাদার জল পেরোতেই প্রাণটা যাবে, হাতিদের লেজের ডগাও দেখতে পাবেন না। দাঁত খিঁচিয়ে হাসল ওভারজোহান, তারপর বলল, লেকচার অঞ্চলে যারা থাকে এমনই কয়েকজনকে জোগাড় করে দিতে পারেন? ওহ, এই কথা, একজনকে এখনই দাঁড় করাচ্ছি আপনার সামনে, বলেই বেল টিপল অফিসার। আরদালি ঘরে ঢুকতেই বলল, এই নুমুমুকে পাঠিয়ে দাও দেখিনি। মিনিটখানেক পরেই ঘরে ঢুকল নুমুমু, জাঁদরেল কাফরি, পুরু ঠোঁট, মিশমিশে কালো গায়ের রং, দৈর্ঘ্যে প্রস্থে দানব বললেই চলে, পরনে খাঁকি হাফ প্যান্ট আর হাফ শার্ট। ওভারজোহানকে অফিসার বলল, নুমুমু আমার হেড কুক, ভালো রাঁধে, জঙ্গলে যাওয়ার আগে ওর হাতে রান্না খেয়ে যাবেন, এখন জিজ্ঞাসা করে জেনে নিন কি জানতে চান। মুখ থেকে পাইপ নামিয়ে ওভারজোহান বলল, আচ্ছা নুমুমু, লেকচারে যেতে চাই আমরা। চমকে উঠল নুমুমু, কালো মুখে ঝলসে উঠল ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। ইয়া আল্লাহ, এ সময় লেকচারে কেউ যায়? মারা পড়বেন তো। নির্বিকার মুখে ওভারজোহান বলল, 22 জন কুলি আর একজন হেডম্যান চাই, জোগাড় করে দাও। চোখ পিটপিট করে অকুত ভয় ওভারজোহানের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে সংক্ষেপে বলল নুমুমু, জো হুকুম। বেরিয়ে যাচ্ছে নুমুমু, পেছন থেকে ওভারজোহান বলল, 2 ঘোড়াও চাই, যত টাকা লাগে দেব। ঘুরে দাঁড়িয়ে আবার সাদা দাঁতের ঝলক দেখিয়ে এক গাল হেসে ফেলল নুমুমু। ঘণ্টাখানেকের মধ্যেই এসে গেল 22 জন কুলি আর একজন হেডম্যান, সেই সঙ্গে 2 ঘোড়া। ঝটপট কুলিদের কাজ ভাগ করে দিল ওভারজোহান। 16 জনের প্রত্যেককে বইতে হবে 35 পাউন্ড ওজনের মালপত্র। 5 ফরমাস খাটার জন্য রইল বাকি 2 জন আর হেডম্যান। এবার ঘোড়া 2টোর পালা। বন দফতরের লাগোয়া মাঠে দাঁড়িয়েছিল উচ্চ ইশ্রবার মতন তেজিয়ান 2টো ঘোড়া, একটা রং ঘোর কালো
আর একটা রং ঘোর লাল। মুখে লাগাম ধরে দাঁড়িয়ে হিমশিম খেয়ে যাচ্ছে দানবাকার নুমুমু, সামলাতে পারছে না কিছুতেই। ওভারজোহানকে দেখেই দর্শনীয় দেঁতো হাসি হেসে বলল, গুড হর্স। সংশয় ভরা চোখে তাকিয়ে ওভারজোহান বললে, গুড হর্স তো বুঝলাম, পিঠে বসতে দেবে তো? মিস্টার রুদ্র, আপনার কি মনে হয় বলুন তো? প্রশংসা ভরা চোখে তাকিয়েছিল ইন্দ্রনাথ, মুচকি হাসল এখন, বলল, পরখ করে দেখলেই হয়, কালো ঘোড়াটা আমার আর লালটা বরং আপনার। তরবর করে বলে ওঠে নুমুমু, কালোটাই সবচেয়ে পাজি স্যার, ওর নাম সু, পাজির পাঝারা একেবারে। তাই নাকি? তাহলে তো চেপে দেখতে হয়। বলেই নুমুমুর হাত থেকে লাগামটা ছিনিয়ে নিয়ে সুয়ের কানে কানে কি যেন বলল ইন্দ্রনাথ। কালো কেশরে হাত বুলিয়ে দিয়ে ঘাড় চাপড়ে টপাং করে উঠে বসল পিঠে। সঙ্গে সঙ্গে ভীষণ লাফ দিল সু, ঠিকরে ফেলা গেল না ইন্দ্রনাথকে, শির পা হয়ে দাঁড়িয়ে গেল সু, কিন্তু গড়িয়ে পড়ল না ইন্দ্রনাথ। তারপরই তিরিং মিরিং নাচ শুরু করে দিল সু। এদিকে কিন্তু ঘাড় খামচে ধরে অটল হয়ে বসে রইল ইন্দ্রনাথ। পরক্ষণেই শুরু হলো দৌড়। যত রকমভাবে হেনস্থা করা যায় নতুন মালিকের ওপর সবটাই প্রয়োগ করল সু, কিন্তু সব চেষ্টাই বানচাল করে দিয়ে টক বগিয়ে মাঠের ধুলো উড়িয়ে কাছে এসে দাঁড়াল ইন্দ্রনাথ। টপ করে অশ্বস্পৃষ্ট থেকে ভূতলে অবতীর্ণ হয়ে ওভারজোহানের দিকে মিষ্টি হাসি হেসে ইন্দ্রনাথ বলল, গুড হর্স মিস্টার ওভারজোহান, ভেরি ইন্টেলিজেন্ট। চোখ বড় বড় করে ওভারজোহান বলল, ইন্টেলিজেন্ট না কচু, যেভাবে লাফাচ্ছিল হাড়গোড় গুড়িয়ে যায়নি আপনার এই রক্ষে। ইন্দ্রনাথ যেন বিনয়ের অবতার, তিনি বললেন, ইন্টেলিজেন্ট বলেই তো ইন্টেলিজেন্ট মনিবকে চট করে চিনে ফেলেছে। সূক্ষ্ম খোঁচাটা কিন্তু ওভারজোহানকে ঘায়েল করল বেশ ভালোভাবে। কটমট করে কয়েক সেকেন্ড চেয়ে রইল ইন্দ্রনাথের পানি, কিন্তু মধুর হাসি ছাড়া সুশ্রী মুখাবয়বে গোপন শ্লেষের আভাসটুকুও দেখতে না পেয়ে বেশ রেগেই গেল মনে হয়। বলল চিবিয়ে চিবিয়ে, মিস্টার রুদ্র, মনে হচ্ছে আমার ইন্টেলিজেন্সকে কটাক্ষ করছেন। আকাশ থেকে পড়ল যেন ইন্দ্রনাথ রুদ্র, সে কি আপনার ইন্টেলিজেন্সকে কটাক্ষ করতে যাব কেন? জন্তু জানোয়ার নিয়ে কারবার করি বলে ভেবেছেন বুদ্ধিটাও আমার জন্তু জানোয়ারের মতন? ভীষণ বিব্রত হলো যেন ইন্দ্রনাথ। আহ, কি মুশকিল, কথা হচ্ছে ঘোড়া নিয়ে। ওভারজোহান যেন খ্যাপা শিরোমণি হয়ে ওঠে চোখের নিমেষে। আগে না, ঘোড় সওয়ার নিয়েও কথা হচ্ছে, এলএম দেখতে চান আমার, দেখুন তবে। সত্যি দেখিয়ে দিল বটে ওভারজোহান, ঝাঁ করে ছুটে গিয়ে নুমুমুর হাত থেকে লাগাম কেড়ে নিয়ে আশ্চর্য লাফ মেরে শটান উঠে পড়ল লাল ঘোড়ার পিঠে। তারপরই যেন সার্কাস শুরু হয়ে গেল মাঠময়। লাল ঘোড়া বনাম হেনরিক ওভারজোহান, কেউই কম যায় না, সমান দুধে দুজনেই। ধুলোর ঝড় উড়ে গেল রোদ্দুরের জলা মাঠে। হাঁ করে চেয়ে রইল নুমুমু, সেই ফাঁকে টুক করে শুয়ের পিঠে উঠে বসল ইন্দ্রনাথ। লাল ঘোড়াকে সামাল দিতেই বুঝি ছুটে গেল মাঠের মধ্যে। কিন্তু এ কি কাণ্ড, সু হঠাৎ বিগড়ে গেল কেন? বজ্রকঠিন ইন্দ্রনাথও যে সামাল দিতে পারছে না কালো বিদ্যুতের মতন সুকে। দেখতে দেখতে ইন্দ্রনাথকে নিয়ে দূরের বনের মধ্যে মিলে গেল সু। তারপরে যে কাণ্ডটা ঘটল তার সাক্ষী কিন্তু রইল না কেউই। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে ঢুকে আচমকা চি রব করে শির পা হয়ে দাঁড়িয়ে গেল সু, পিঠ থেকে পিছলে মাটিতে খসে পড়ল ইন্দ্রনাথ। সামনেই একটা পেল্লায় বাবলা গাছের দিকে দৌড়ে গেল তড়াক তড়াক করে লাফিয়ে উঠে। গুঁড়ির গায়ে বোর্ড পিন দিয়ে সাঁটা একটা কাগজ, তাতে পরিষ্কার বাংলায় লেখা শুধু একটা শব্দ, সাবাস। জ্ঞান দিচ্ছিল ওভারজোহান রাত্রে খাওয়া দাওয়ার পর। নুমুমু সত্যি রাঁধে ভালো, বেগুন পোড়ার মতন কাঠে রাঁচে মুরগি পোড়া, উফ অপূর্ব স্বাদ, জীবনে এরম সুখাদ্য কখনো খায়নি ইন্দ্রনাথ।
ভরপেট খেয়ে ঘুমে চোখ জুড়ে আসছে, কিন্তু ফুক ফুক করে পাইপ খেতে খেতে সমানে বকেই চলেছে ওভার জোহান। কি মিস্টার রুদ্র, ঘুমিয়ে পড়লেন নাকি? অতি কষ্টে চোখ মেলে পাশ বালিশটা আঁকড়ে ধরে ইন্দ্রনাথ বলল, কই না তো। পাশের ঘাটে মশারির মধ্যে গ্যাঁট হয়ে বসে বলল ওভার জোহান, যাচ্ছেন লেকচারে হাতিদের মোকাবিলা করতে, হাতি সংবাদ কিছু শুনেনি নেই বেলা? ঘুম জড়িত স্বর ইন্দ্রনাথের, হাতিরা তো উপলক্ষ, আসল উদ্দেশ্য তো ভাইকিংদের গুপ্তধন। আরে মশাই, হাতিদের ঠিকুজি কোষ্ঠী না জানলে গুপ্তধনের হদিস তো পাবেন না, ভারী ধরিবার ছিল এই ভাইকিংরা। ঘুম ছুটে যায় ইন্দ্রনাথের চোখ থেকে। হাতিদের সঙ্গে গুপ্তধনের কি সম্পর্ক? গুঢ় হেসে ওভার জোহান বলল, আছে আছে, গুপ্তধনের নকশাটা আছে এই শর্মার ব্রেনে, আর নকশা মতন পথ চলতে গেলে যা যা জানা দরকার সবই আছে হেনরিক ওভার জোহানের পেটে। ইন্দ্রনাথ মৃদু স্বরে বলল, একেই বোধহয় বলে পেটে পেটে বুদ্ধি। কি বললেন? না না, বললাম যে আপনার মগজটা মাথার খুলিতে নেই, পেটের থলিতে আছে। রসিকতা করছেন? জানেন একজন আমেরিকান অভিযাত্রী হাতিদের সম্পর্কে কি বলেছিলেন? শুনতে খুবই ইচ্ছা হচ্ছে মিস্টার ওভার জোহান। বলেছিল, হাজার হাজার বছর ধরে চীনে আসছি হাতিদের, অথচ ওদের সম্বন্ধে কিছুই এখনো জানি না বলা যায়। ধুর ফালতু কথা, হোয়াট, একদম বাজে কথা। চিড়িয়াখানায় গেলেই তো হাতিদের সম্পর্কে অনেক কথা জানা যায়, আগে না মোটেও জানা যায় না। হাতিরা আজও একটা রহস্য, আপনার মতন রহস্যভেদীও এই জীবন্ত প্রহেলিকাদের বুঝে উঠতে পারবে না সারা জীবনে। বেশ কৌতুক বোধ করে ইন্দ্রনাথ। বলছেন? কনুয়ে ভর দিয়ে আজ শোয়া অবস্থায় শুনতে থাকে ওভার জোহানের বক্তিমা। বই পড়লেও তো জানা যায়, আগে না জানা যায় না। বইটইতে যা লেখা হয়েছে হাতিদের নিয়ে তার বেশিরভাগই নেটিভদের মুখ থেকে শোনা অবিশ্বাস্য সব গল্প। হাতির দাঁতের লোভে জঙ্গলে গেছে যারা, অথবা ধর্ম প্রচার করতে বনে জঙ্গলে টোটো করেছে যারা, সবই গল্প তাদের। বৈজ্ঞানিক অভিযান হয়েছে খুবই কম। এবার সোজা হয়ে না বসে আর পারল না ইন্দ্রনাথ। অদ্ভুত কথা বলছেন তো মিস্টার ওভার জোহান, বৈজ্ঞানিক অভিযান চাঁদ ফাঁদ ছাড়িয়ে সৌরজগতের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে, হাতিদের নিয়ে হয়নি? তা হবে কি করে শুনি? একজন অভিযাত্রী বড়জোর 50 বছর অভিযান চালাতে পারে সারা জীবনে, কিন্তু হাতিরা বাঁচে 100 বছরেরও বেশি। ফলে কোনো অভিযানেরই শেষ ফলাফলটা দেখে যেতে পারছেন না বৈজ্ঞানিকরা। কেন, একজনের সারা জীবনের অভিজ্ঞতা যদি লেখা থাকে আর একজন তা পড়ে নিয়ে বাকিটুকু করে ফেললেই হলো? অট্টহাসি হেসে বলে ওভার জোহান, মিস্টার রুদ্র অত সোজা নয়, বিশেষ করে লেকচার অঞ্চলে, এখানে পৃথিবীর সবচেয়ে বড় হাতিরা থাকে। কিন্তু ভাইকিংদের গুপ্তধনের সঙ্গে হাতি রহস্যের সম্পর্কটা যদি একটু খোলসা করে বলতেন মিস্টার ওভার জোহান। বলবো বলবো মিস্টার রুদ্র, সবই বলবো, হাতে নাতে দেখিয়েও দেব, তারপর কল্পনাতীত সেই গুপ্তধনের অধিশ্বর হব আপনি আর আমি। একই সঙ্গে হো হো করে হেসে উঠল দুজনে এবং ঘুমিয়েও পড়ল একটু পরে। কাক ডাকার আগেই চিরকাল ঘুম ভাঙার অভ্যেস ইন্দ্রনাথের, কিন্তু কি জানি কেন যে পরের দিন সকালে ঘুম ভাঙল একটু দেরিতে। বালিশের তলায় পেল একটা চিরকুট, পরিষ্কার বাংলায় লেখা, হস্তি মূর্খ। 5 ফুট গভীর জল, তার মধ্যে ঘন সবুজ দানবিক ঘাস মাথা তুলে রয়েছে 8-9 ফুট ওপর পর্যন্ত। মাইলের পর মাইল এই সবুজ ঘাস সমুদ্র। জল ঠেলে চলেছে অভিযাত্রী বাহিনী, ঘোড়ার পিঠে শুধু দুজন, ইন্দ্রনাথ আর ওভার জোহান। কুলিরা চলেছে গলা পর্যন্ত জলে ডুবে মাথায় মোট নিয়ে। নিরেট পাঁচিলের মতন ঘাস বনের ওদিকে কি আছে দেখা যাচ্ছে না, মাথার ওপর রোদের তেজও টের পাওয়া যাচ্ছে না। ঘোড়া দুটো চলেছে ওদের জানতব অনুভূতি দিয়ে পথ চিনে, বিশেষ করে সুয়ের ক্ষমতাটা যেন এ ব্যাপারে একটু বেশি।
চাপ দাড়ি চুলকোতে চুলকোতে ওভার জোহান তো একসময় বলেই ফেলল, মিস্টার রুদ্র, আপনার ঘোড়াটা অলৌকিক ক্ষমতা ধরে দেখছি। সবার আগে যেতে যেতে আশারুরও ইন্দ্রনাথ বললেন, কেন বলুন তো, কুলিরা মোট মাথায় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারধারে, কিন্তু দল ছাড়া হয়নি কেউই। দুর্ভেদ্য এই ঘাস জঙ্গলে একবার পথ হারালে আর পথ খুঁজে ফিরে যেতে হবে না। এই কারণেই ছপাত ছপাত আওয়াজ শুনে শুনে ঠিক চলেছে ঘোড়া দুটো ঘিরে। ওভার জোহান বললেন, আশ্চর্য ক্ষমতা বটে, চার দিন ধরে দেখছি ওর ক্ষমতা, যতই দেখছি ততই তো আমার চোখ কপালে উঠে যাচ্ছে। চার দিনই বটে, জল জমি আর ঘাস জমি ঠেলে চার দিন ধরে চলছে এই অভিযান। এরকম জঘন্য জায়গা যে পৃথিবীতে আর কোথাও থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। প্রথম দুদিন দু ফুট গভীর জল পেরোতেই প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল প্রত্যেকেরই। শু কিন্তু নির্বিকার, লম্বা লম্বা ঘাসের তলায় লুকোনো হায়নার গর্ত আর উয়ের ঢিবি পর্যন্ত পাশ কাটিয়ে গেছে। দরকার হলে লম্বা লাফ মেরে ছোটোখাটো গর্তও পেরিয়ে গেছে। ইন্দ্রনাথকে কিচ্ছু বলতে হয়নি, তাই ইন্দ্রনাথ বললেন, তা যা বলেছেন, বাহন বটে একখানা, কিন্তু মিস্টার ওভার জোহান, দু ফুট জল বেড়ে দাঁড়িয়েছে এখন পাঁচ ফুট, জল কি আরও বাড়বে নাকি? আরে না না, লেকচারের ভেতরের ছোট লেক অঞ্চলে একবার পৌঁছতে পারলেই রেহাই পেয়ে যাবেন। ভেতরের লেক মানে? তবে কি এটা বাইরের লেক? শুয়ের পিঠে বসে ব্যালেন্স রাখতে রাখতে বলল ইন্দ্রনাথ, হ্যাঁ, ভেতরের লেকের চেয়ে তিন গুণ বড় এই বাইরের লেক। বলেন কি, ওহ আটকে উঠলেন দেখছি। আরে মশাই, আমার মা ছিলেন বাঙালি আর আপনার মা বাবা দুজনেই বাঙালি, অত ঘাবড়াচ্ছেন কেন? কাষ্ঠ হাসি হেসে ইন্দ্রনাথ বললেন, না না, ঘাবড়ানোর তো কিছু নেই, আপনিও বিয়ে থা করেননি, আমিও করিনি, পটল তুললে কাঁধ বাড়ার কেউ নেই, কিন্তু এই রকম একটা বিচ্ছিরি জায়গায় মরতে হবে বলেই দুঃখ হচ্ছে জানেন। আরে না না, মরবেন না মরবেন না, হেনরিক ওভার জোহান যখন সঙ্গে আছে মরবার কথা মাথাতেও আনবেন না। 9000 বর্গ মাইলের লেক তো প্রায় পেরিয়ে এলাম। 9000 বর্গ মাইল? বাইরের লেকের ক্ষেত্রফল, মাঝের লেকটা তো মোটে 3000 বর্গ মাইল জুড়ে রয়েছে। চার দিনে 9000 বর্গ মাইল পেরোনো যায়? মিস্টার রুদ্র, আপনি লেক চার সম্বন্ধে কিচ্ছু জানেন না। তা তো জানি না, 9000 বর্গ মাইল জুড়ে বাইরের লেকটা তো আংটির মতন ঘিরে রয়েছে মাঝের লেক চারকে। আমরা সবচেয়ে কম চওড়া জায়গাটা দিয়ে যাচ্ছি কিংঘাবা গ্রামের দিকে। তা কিংঘাবায় গেলেই গুপ্তধন পাবেন তো? একেবারে ছেলে মানুষের মতন কথা বলছেন মিস্টার রুদ্র। কিংঘাবা হবে আমার হেডকোয়ার্টার্স, ওখান থেকেই অভিযান চালাবো, গুপ্তধন যেখানে আছে সেখানে। ঢোক গিলে ইন্দ্রনাথ বলল, ও কিন্তু সূর্য যে অস্তা চলে, অন্ধকার হয়ে গেলে কিংঘাবা খুঁজে পাবেন কি করে? বুক পকেট থেকে পাইপ বার করতে করতে ওভার জোহান বললেন, হোক না অন্ধকার, মাথার উপর তারা রয়েছে তো। পেটাই বপু তুরুক তুরুক করে নাচছে লাল ঘোড়ার পিঠে, কিন্তু তামাকের নেশা একেবারে মাথা চাড়া দিচ্ছে ঠিক ঠিক সময়ে। আকাশে তারা দেখে পথ চলবেন? সন্দিগ্ধ কণ্ঠে শুধু ইন্দ্রনাথ, নিশ্চয়ই, চিরকাল তো তাই হয়েছে, সেকালে মরুভূমিতে লোকে পথ চিনে নিত তারা দেখে, সমুদ্রেও পথ চিনত নাবিকরা তারা দেখে, জঙ্গলেও পথ চিনতে হয় এইভাবেই। ও আচ্ছা বলে চুপ মেরে গেল ইন্দ্রনাথ। একটু পরেই সূর্য ডুবল, অন্ধকার নামল, আর ঠিক সেই সময়ে সামনে পড়ল নিরেট দেওয়াল, নলখাগড়ার প্রাচীর। শিউরে উঠল ইন্দ্রনাথ ভয়াবহ সেই দেওয়াল দেখে। এক একটা নলখাগড়া বাঁশের চাইতেও মোটা, প্রায় ইঞ্চি দুয়েক পুরু, বছরের পর বছর জলের মধ্যেই এরা বেড়েছে, আয়ু ফুরলে জলের মধ্যেই শুয়ে পড়েছে, আবার ফাঁক দিয়ে গজিয়েছে। জমাট দেওয়াল,
পাথরের দেওয়ালও হাড় মেনে যায় এর কাছে। পেছন থেকে চিৎকার শোনা গেল ওভার জোহানের, মিস্টার রুদ্র আর এগোবেন না। এগোবো কি করে বলুন তো? না না, ইব্রাহিম যাচ্ছে, ঘোড়া থেকে নেমে পড়ুন। ইব্রাহিম ওদের হেডম্যান, বাইবেল থেকে নেওয়া নাম, নামের মতোই সাচ্চা আদমি। বিচিত্র এই অ্যাডভেঞ্চারের শেষ পর্যন্ত ইব্রাহিম ওর কাছে কাছেই থেকেছে, সঙ্গ ছাড়া হয়নি একবারও। এই ইব্রাহিমই এগিয়ে এলো সামনে, কালো পাঁচিলের মতো নলখাগড়ার বনে ঢুকে পড়ল জোর করে। কাম কাম, পেছন ফিরে ডাক দিল ঘোর সওয়ার দুজনকে। কালো মানুষ ইব্রাহিমের সাহস দেখে ইন্দ্রনাথ তো অবাক, বীরত্বে আর দুঃসাহসেও সে তো কম যায় না, কিন্তু এতদিন মরণের ডঙ্কা বাজিয়েছে সভ্য দেশে, এবার দেখাতে হলো অসভ্য দেশে। তেরে ফুরে ঢুকে পড়ল নলখাগড়ার বনে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধুই নলখাগড়া, মাথার উপর তারা পর্যন্ত দেখা যাচ্ছে না। 7 ফুট উঁচু নলখাগড়া চাঁদোয়া রচনা করে রেখেছে সেখানেও। ইব্রাহিম কি তাহলে স্রেফ আন্দাজে এগোচ্ছে? না না, তা তো মনে হয় না, পুরো দলটাই আসছে পেছন পেছন। এই জঙ্গলে ঘোড়া চলবে না, তাই ঘোড়ার পিঠ থেকে নেমে লাগাম ধরে এগোলো ওরা। দুহাতে নলখাগড়া ঠেলে প্রাণের পরোয়া না রেখে চলেছে ইব্রাহিমের পেছন পেছন। কিন্তু প্রাণ নিয়ে বেরোতে পারবো কি ওই ভয়ঙ্কর জঙ্গল ছেড়ে? নিকষ অন্ধকার, শুধু নলখাগড়া সরানোর শব্দ, সঙ্গে বুটের শব্দ, চলার যেন শেষ নেই। মাঝরাতে শোনা গেল হায়না রট্ট হাসি, গায়ে রক্ত জল হয়ে গেল ইন্দ্রনাথের, কিন্তু আশ্চর্য লোক বটে ওভার জোহান। হায়নার অট্টহাসির সঙ্গে তাল মিলিয়ে এমন একখানা অট্টহাসি ছাড়ল সেই মুহূর্তে যে মাথার চুল পর্যন্ত খাড়া হবার উপক্রম হলো ইন্দ্রনাথের। ইন্দ্রনাথ ডাকল, মিস্টার ওভার জোহান। অনেক পেছন থেকে ভেসে এলো ওভার জোহানের জবাব, ভয় নেই মিস্টার রুদ্র। কি ভয় নেই, হায়না হাসছে শুনতে পাচ্ছেন না? হাসুক না, তার মানেই তো ডাঙা সামনে আছে। ডাঙা সামনে, কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এগিয়ে আর বেশি দূর যাওয়া যাবে কি? হাঁটু যে ভেঙে পড়তে চাইছে। ওহ মিস্টার রুদ্র, আপনি না বড় অধৈর্য। কোনো জবাব নেই। মিস্টার রুদ্র, কোথায় আপনি? শক্ত জমি পেয়ে গেছি, এবার বেরিয়ে আসুন। নিস্তব্ধ নলখাগড়ার জঙ্গলের ওপর দিয়ে হাহাকারের মতন ডাক ভেসে গেল দিক হতে দিকে, কিন্তু কোনো সাড়া এলো না। সাড়া দেওয়ার মতন অবস্থাতেই তো ছিল না ইন্দ্রনাথ, আচমকা নলখাগড়ায় হোঁচট খেয়ে ঠিকরে পড়েছিল সামনে। শক্ত নলখাগড়ায় মাথা ঠুকে যাওয়ার পর আর কিছুই মনে নেই, জ্ঞান ফিরল ভোরের আলোয়। ওভার জোহান আর ইব্রাহিম ঝুঁকে বসে রয়েছে, চোখে মুখে উদ্বেগ। ইন্দ্রনাথ চোখ মেলতেই খেঁকিয়ে ওঠে হেনরিক ওভার জোহান, জঙ্গল থেকে বেরিয়ে এসেই জ্ঞানটা হারালেন তো, খুঁজে খুঁজে আমরা তো একেবারে একাকার। আস্তে আস্তে মাথার মধ্যেকার গোলমাল ভাবটা কেটে যায় ইন্দ্রনাথের, মনে পড়ে তমিশ্রাময় রজনীর ভয়াবহ অভিজ্ঞতা, দুর্ভেদ্য নলখাগড়ার জঙ্গলে আচমকা হোঁচট খাওয়া। তারপর তো আর কিছু মনেই নেই, কিন্তু জঙ্গলের বাইরে তো সে বেরোয়নি, ওভার জোহানও তাকে জঙ্গলের বাইরে নিয়ে আসেনি, কথা শুনেই তা বোঝা যাচ্ছে। তবে কে তাকে নিয়ে এলো বাইরে? কেমন লাগলো বন্ধুরা ভাইকিংদের গুপ্তধন গল্পের প্রথম পর্বটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে ভাইকিংদের গুপ্তধন গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। নমস্কার।